বাজারে গেলে বা পথে ঘাটে মাঠে যে কোন স্থানে কিন্তু আমরা এই তাকবির পাঠ করে রাসুল্লাহ সাল আলি সাল্লামের প্রদত্ত যে একটি মৃত যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি রাসুলের যুগের পঞ্চাশ জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশাআল্লাহ এই তাকবির কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কি কিভাবে ফজিলত এবং আমরা কিভাবে পাঠ করতে পারি নয় জিলহাজ আসরের সালাতের পথ থেকে নিয়ে আইয়ামে তাশ্রিক তেরোই জিলহাজের শেষ পর্যন্ত যে তাকবীর পড়া হয় এটা আমরা সবাই প্রচলিত এবং সবাই জানি আলহামদুলিল্লাহ জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তেরো তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করা যায় এই বিষয়ে আমরা অনেকেই হয়তো বা জানি না আত্মাহারিক টিভি ওহির অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য ল্যাব্বাই ক্যান ব্যাংক লেব্বাই ক্যাল্যা إن الحمد والنعمة لك মুলক لا شريك لك সম্মানিত দর্শক ও শ্রোতা আলহামদুলিল্লাহ জিলহজ মাস আসলেই আমরা এই তাকবীর পড়া নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ব্যস্ত থাকি কিন্তু এই তাকবীর কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কি কিভাবে ফজিলত এবং আমরা কিভাবে পাঠ করতে পারি ওলামাই কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বা যারা ব্যাখ্যা করেছেন এই বিষয়ে এটি বিষয়ে দুটি মত রয়েছে একটা হচ্ছে তাকবীর মুতলাক তথা সাধারণ যেটা জিলহজ মাস পড়ার সাথে সাথেই অর্থাৎ এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ তেরোই জিলহজ পর্যন্ত পড়তে হয় যেটাকে তাকবীরে মুতলাক বলা হয় আর এটা পাঠ করার ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল আলম বিষয়গুলো আমরা জানি যদিও জিলহাজ মাসের অনেক আমল নিয়ে আমরা কথা বলি বা অনেক আমল সম্পর্কে আমরা জানি তারপরে বিশেষ যে আমলটি রসুল উল্লাহ সালু আলিম আসসালামের সাহাবি আবদুল্লাবনে উমার রদি আল্লাহ তোলাহালান আবদুল ইবনে আব্বাস রদি আল্লাহ এনারা সাহাবা একরাম যখন বাজারে যেতেন বিশেষ করে জিলাজ মাসের শেষের দিকে তারা বাজারে যেতেন এবং তাবুতে বা হজ্জের ময়দানে বিভিন্ন সময়ে তারা কিন্তু তাবুর মধ্যে বাজারে যে এই উচ্চ আওয়াজে আল্লাহ লা আকবর ইহিল্লাহু আল্লাহ আকবর আকবর ওয়ালিল্লাহিল হাম

যে সর্বোত্তম আমল যেটা জিলহাজ মাসের দশটি দিনের আমল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ওয়াল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও কি উত্তম তখন তিনি বললেন ওয়ালাল জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম ইল্লা তবে হ্যাঁ রজুলুন একজন ব্যক্তি চলে গেছে জিহাদে ফালাম ইয়ারজি কিন্তু সে ব্যক্তি ফিরে আসেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে শহীদের মর্যাদা অনেক বেশি কিন্তু তারপরে আমরা যদি এই আমলটা করতে পারি রাসুল্লাহ আলিম তনির যে হাদিসের মধ্যে যে বর্ণনা এসেছে আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ আলিম আসসালামের কোন একটি সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করতে পারি সেটা সে অনুযায়ী আমল করতে পারি তাহলে রাসুলের যুগের পঞ্চাশ জন শহীদের মর্যাদার সম পরিমাণ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আলহামদুলিল্লাহ বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপট বা আরো অন্যান্য প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি তাহলে তা তাকবিরে যেটা অর্থাৎ নয় জিলহাজ আসরের সালাতের পদ থেকে নিয়ে আইয়ামে তাশরিক তেরোই জিলহাজের শেষ পর্যন্ত যে তাকবির পড়া হয় এটা আমরা সবাই প্রচলিত এবং সবাই জানি আলহামদুলিল্লাহ আমরা এই তাকবিরটা পাঠ করি প্রত্যেক সলাতের পরে ফরজ সলাতের পরে আল্লাহ আকবর আকবার লা লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়ালিল্লাহ হাম কিন্তু এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করা যায় এক তারিখ থেকে অর্থাৎ আরবি জিলহাজ মাস সর্বশেষ মাস এই জিলহাজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত যে তেরো তারিখ পর্যন্ত যে তাকবির পাঠ করা যায় এই বিষয়ে আমরা অনেকেই হয়তো বা জানি না বা অনেকে জানলেও এটা আমলে আনতে পারি না আলিমসাল্লাম এই আমলটা অনেক প্রিয় বলেছেন সাহাবারা খুব উদ্গ্রীব ছিলেন এই আমলটা সর্বত্র ছড়িয়ে দিতে তারা বাজারে ছড়িয়ে দিতেন মিনার তাবুতে ছড়িয়ে দিতেন এমন কি বাজারটা উচ্চ আওয়াজ তৈরি হয়ে যেত তাহলে আমরা বাজারে গেলে বা পথে ঘাটে মাঠে যে কোনো স্থানে কিন্তু আমরা এই তাকবিরগুলো পাঠ করে রাসুল্লাহ সাল প্রদত্ত যে একটি মৃত সুন্নাদকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি রাসুলের যুগের পঞ্চাশ জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাই ও বোন বিশেষ করে এই জিলহাজ মাসের যে আমলগুলো আমরা অনেক গোনায় জর্জরিত আমাদের গোনার শেষ নেই সীমা নেই কিন্তু আমরা যদি অন্যান্য অনেক ভালো আমল করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আমল করায় অভ্যস্ত এবং ভালো আমল করতে চেষ্টা করি কিন্তু যে অন্য যে ভালো আমল অন্য দিনগুলোতে করেছি ধরুন জামাতে সালাত আদায় করা ধরুন সাদাকা করা দান করা বা আরো অন্যান্য যে ইবাদত আমরা করে থাকি সেই ইবাদতের চেয়ে কিন্তু এই ইবাদত গুলো রাসুল্লাহ সাল আলিম আসাল্লাম উত্তম বললেন এবং তিনি বললেন ওয়ালাল জিহাদের চেয়েও উত্তম তার মানে এই দশ দিনের এবাদত যেকোনো সৎ আমল আল আমলসল সৎ আমল বলতে যে আমলের মধ্যে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে এবাদতে সহিহা সেই সেটা হচ্ছে সৎ আমল সম্পর্কে আমরা জানি যে আমাদের আকিদা ঠিক থাকতে হবে পদ্ধতিটা হবে এবং আল্লাহ সুবাহ সন্তুষ্টি চিত্তে অর্থাৎ তার সন্তুষ্টির জন্য আমলটি করলে সেটি সৎ আমল হিসাবে গণ্য হবে আর অন্য মাসের অন্য দিনের সৎ আমলের চেয়েও কিন্তু এগুলো উত্তম আল্লাহ রাবুল্লাহ আলমস ফজরের মধ্যে বলছেন ওয়াল ফাজ সফত ফজরের ওয়াল আয় আলিন আস শপথ দশটি রাহাতের অর্থাৎ এই জিলহজ মাসের এই দশটি দিনের কথাই কিন্তু এ তাফসিরে ওলাম ইকরাম মুফাসির কেরাম এ তাফসির করেছেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই দশ দিনের আমল বিশেষ করে যে মৃত সুন্না প্রায় অর্থাৎ যে সুন্নাটি আমরা জিলহজ মাস পড়ার সাথে সাথে আমাদের যে করতে হবে এ ব্যাপারে যে হাদিসের তাকিদ এসেছে এ ব্যাপারে যে ওলামা এখানে বক্তব্য আছে আমাদের এই বিষয়গুলো সামনে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সম্মানিত দিনী ভাই ও বোন এখন আমরা জানার চেষ্টা করি এই যে তাকবিরের বিষয়ে আমরা বলছি এই তাকবিরটা আমরা কোন পদ্ধতিতে কিভাবে এবং কয়দিন উচ্চারণ করব আস্তে নাকি জোরে উচ্চ আওয়াজে নাকি নিম্ন স্বরে এটা আওয়াজের ক্ষেত্রে অবশ্যই উচ্চ আওয়াজে করাটাই উত্তম হবে যেহেতু সাহাবায় কেরাম উচ্চ আওয়াজে এটা উচ্চারণ করেছেন বাজারে বা বিভিন্ন মিনার তাবুতে তো আমরা এই তাকবিরটা আরবি মাসের যে জিলহাজ মাস যেটা জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ অথবা জিলহাজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার যে দিন হয় নয় জিলহজ আসরের সলাতের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ পর্যন্ত অর্থাৎ একটা তাকবির হচ্ছে সাধারণ তাকবির যেটা এক তারিখ থেকে নিয়ে জিলহাজ মাসের এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত সাধারণ তাকবির এবং আরেকটি যেটা সেটা হচ্ছে স্পেশাল বা বিশেষ তাকবির যেটা সেটা হচ্ছে নয় জিলহাজ অর্থাৎ আরাফার দিন আসর সলাতের পর থেকে নিয়ে তেরোই জিলহাজ মাঘরীব পর্যন্ত এই প্রত্যেক সলাতের পরপরই ইমাম সাহেব মোয়ার্জিন সাহেব বা আমরা যারা মুসল্লি বা আমরা যারা মুসলমান আমরা সবাই কিন্তু আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহিল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হাম এই তাকবির পাঠ করতে পারি তাহলে রাসুল উল্লাহ সাল আলিমু আসাল্লামের এই যে বাণী এবং রাসুলসাল্লাহু আলিমু আসসাল্লামের সুন্না ধারণ করার যে ফজিলত আমরা পূর্বেই বলেছি সাথে সাথে আল্লাহর আলমিনের বেশি বেশি জিকির করা আজকার করা এবং এর সাথে সাথেও কিন্তু আমরা পাঠের এ সাথে সাথে ইলাহ ইহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পাঠ করতে পারি তাছাড়া এই আমলগুলোর মধ্যে জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের আমল যেহেতু রসুল্লাহ সাল্লাসালামের কাছে অনেক প্রিয় আমল অতএব আসুন আমরা ঘোষণা দৃঢ়ভাবে ধারণ করি এবং শহীদের মর্যাদা গ্রহণ করার চেষ্টা করি আল্লাহর আবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন এখন আমরা প্রত্যেকেই আমল করে নিজের জীবনকে এখন আমরা এটা আমল করার ক্ষেত্রে শুধুমাত্র নিজেই আমল করব সাথে সাথে পরিবারের মধ্যেও এভাবে রব তুলতে পারি আমরা পরিবারে আমরা যে কোন সদস্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ যিনি বাজারে অবস্থান করবেন যিনি অফিসে অবস্থান করবেন যিনি মাঠে অবস্থান করবেন যার যে কর্মক্ষেত্র রয়েছে তিনি সেই কর্মক্ষেত্রে এই তাকবীরের উচ্চ ধ্বনি এবং উচ্চ আওয়াজ আল্লাহু রাব্বুল আলামিন এর বড়ত্ব তিনি ঘোষণা করবেন বাংলা বাংলা বা ইংরেজি ভাষা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে বাংলা বা বিশেষ করে ইংরেজি মাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের যে জিলহাজ মাস ক কবে পড়ে অর্থাৎ জিলহজ মাস কবে থেকে শুরু হয় এ বিষয়টি আমাদের জানার সাথে সাথে আমরা মানুষকে জানানোর ক্ষেত্রে বিভিন্ন মাইকের ব্যবহার বা আমরা বিভিন্ন ভিডিওর ব্যবহার করে মানুষকে জানাতে পারি কারণ এই বিষয়গুলো আরবি তারিখের বিষয়ে আমরা অতটা অকিভাল নই এজন্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা সেটাও করেছি এবং আপনারা সশা ব্যক্তি বা আপনারা আয়োজন করতে পারেন বিশেষভাবে মানুষকে জানানোর জন্যে আর আমরা যেন এই আমলগুলো শুধুমাত্র কুরবানিকে কেন্দ্র করে আমরা যেন আমরা জিলহাজ মাসকে কাটিয়ে না দেই আমরা যেন না ভাবি যে কুরবানি করলেই জিলহাজ মাসের আমলটা শেষ হয়ে যাচ্ছে অথচ আমল কিন্তু অনেকগুলো রয়েছে রাসুল্লাহ সাল্লাস্লামের পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি এবং আল্লাহ রব আলমিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি মহান আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন এবং পঞ্চাশ জন শহীদের মর্যাদা যে দৃঢ়ভাবে সুন্না ধারণকারী ব্যক্তি পাবেন আমরা যেন সেই সাহাবের অধিকারী হতে পারি মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ দিনের আমল যা অধিক সাহাবে পূর্ণ সেই অধিক সাহাবে পূর্ণ বিষয়টি আমরা যারা অনলাইনে রয়েছে আমরা কিন্তু লাইক এবং অধিক শেয়ারের মাধ্যমে অল্প দিনের মধ্যে বিভিন্ন ভাই এবং বোনের কাছে মেসেজটি আমরা দিতে পারি তাহলে আমরা সকলে মিলে আমলের দ্বারা রসুল্লা সাল্লা সুন্না পালন এবং আল্লাহ সুবাহ আল্লাহর মন্দি আমরা হাসিল করতে পারি মহান আল্লাহ রব আিন আমাদের সহায় হন আল্লাহ আমিন আসসালামিক রহমতুল্লাহ